দিশা আর মৌ দুজনে বসে একে অন্যের চুল ধরে টানাটানি শুরু করে দিছে ব্যাপারটা কেউ বুঝতে পারছে না ঠিক ওদের সামনে বসে আরিয়ান মজা নিচ্ছে রিদি আর রিমি দুজনে আরিয়ান দুই পাশে বসে বলে আচ্ছা এরা এভাবে ঝগড়া করছে কেন আরিয়ান বলে আমাকে বিয়ে করার জন্য এই কথাটা শোনার সাথে সাথে রিদি রিমি দুজনে আরিয়ানের চুল ধরে টানাটানি শুরু করে দেয় এদিকে আরিয়ানের এমন অবস্থা দেখে দিশা আর মৌ অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে মৌ বলে আপনারা মারামারি করছেন কেন দিশা বলে মৌ তুই সত্যি বোকা বুঝিস না ওরা হয়তো আমাদের মতো ঝগড়া করছে পেছনে থেকে রাজ এসে ওই দুইটার মাথায় পেছনে থেকে গাঠটা মেরে বলে বেয়াদো বোরা তোদের জন্য আরিয়ানকে মারছে আর তোরা কি সব ফালতু চিন্তা ভাবনা করছিস আয়াত বলে কথায় আছে না যার জন্য করলাম চুরি সেই বলে চোর রিমি আর রিদি হয়েছে সেই দশা রিদি আর রিমি আরিয়ানকে ধরে নিয়ে সোজা ছাদে চলে যায় ছাদে যাবার পর রিদি বলে অনুর কি হবে আরিয়ান বলে অনুর তো বিয়ে হবে আবার কি হবে রিমি বলে মানে কি ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেছে আরিয়ান বলে ভালোবাসা ছিল কবে যে জানলা দিয়ে পালিয়ে যাবে যাক আমার জন্য ভালো হয়েছে না আছে দীর্ঘশের ভেজাল না আছে লোক জানাজানির ভয়ে রিদি বলে এই কথা আপনি বলছেন আরিয়ান বলে হ্যাঁ আমি বলছি কারণ অনু যদি আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারে তাহলে আমি কেন ওর জন্য কষ্ট পাব অনু কি একাই এই পাঁচ বছর কষ্ট পেয়েছে আমি কি একটু কষ্ট পাইনি সবাই শুধু মেয়েদের দিকটা দেখে কই কেউ তো একবারও আমার কথা ভাবে না তাই অনু যখন আমার কথা না ভেবে সামনে এগিয়ে গিয়েছে আমিও সামনে এগিয়ে যেতে চাই আশা করি এতে আপনাদের সমস্যা নেই এখন আপনারা এ বাড়ির বউ বউয়ের দায়িত্ব পালন করলে খুশি হব আরিয়ান এই কথাগুলো বলে চলে যায় রিদি আর রিমি ভাবছে এদের কি সত্যি কোনো ভবিষ্যৎ নেই রাজ এর পেছনে পেছনে ওর রুমে গিয়ে প্রশ্ন করে আচ্ছা সত্যি তুই তোর ভালোবাসার মানুষকে মুক্ত করে দিবি আরিয়ান বলে আমার কথা শুনে কি কোথাও তোর সন্দেহ লাগছে রাজ বলে তুই যে ছেলে সহজে নিজের পছন্দের কোনো জিনিস কাউকে নিয়ে যেতে দিস না সেই তুই কি না নিজের বিয়ে করা বউকে অন্যের হাতে তুলে দিতে দ্বিধা বোধ করবি না আরিয়ান বলে তা না হয় আমি বুঝব সব নিয়ে তোকে চিন্তা করতে হবে না রাজ বলে তাহলে তোকে নিয়ে চিন্তাকে করবে ওই ন্যাকামির কুইন দিশা আরিয়ান বলে হ্যাঁ অবশ্যই আমার সাথে ওর বিয়ে বলে কথা রাজ আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে আসে নিজের ঘরে আসতেই রিদি এসে ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে রাজ হৃদিকে নিয়ে বিছানাতে বসিয়ে নিজের বুকের উপর ওর মাথা রেখে তাতে হাত বুলিয়ে দিতে থাকে এদিকে দিন ফুরিয়ে যাচ্ছে ওদের বিয়ের দিন এগিয়ে আসছে আরিয়ান এদিকে নিজের বিয়ের দিন ঠিক করেছে অনুর বিয়ের দিন আর অনুর বিয়ের জন্য যে কমিউনিটি সেন্টার বুকিং করা হয়েছে সেই সেন্টারের অপর পাশে আরিয়ান নিজের বিয়ের জন্য বুকিং দিয়েছে সে খবর অনু জানে না অয়নের সাথে যোগাযোগ করে আরিয়ান চারজন একসাথে বিয়ের শপিং করতে যাচ্ছে আজ শপিং মলে এসে আরিয়ানোর পাশে দিশাকে দেখে তো অনু তেলে বেগুনে জলে ওঠে আর উঠবে না কেন দিশা একদম জোকের মতো গেথে আছে আরিয়ানেন সাথে তাই আরিয়ান অনুর ব্যাপারটা বুঝতে পেরে দিশার আরো ক্লোজ হয়ে ওর হাত ধরে এদিক সেদিকে ঘুরছিল অয়ন অনুর হাত ধরতে গেলে অনু অয়নের হাত ছাড়িয়ে নিয়ে বলে বিয়ের আগে স্পর্শ করার চিন্তা স্বপ্নেও করবেন না অয়ন বলে দুদিন পর বিয়ে এখন হাত ধরলে সমস্যা কোথায় অনু বলে হবু বর হিসাবে না ভাই হিসাবে যদি হাত ধরতে চান তাহলে সমস্যা নেই অয়ন বলে তোমার মাথা খারাপ দুদিন পর যাকে বিয়ে করব তাকে এখন বোন ভাবতে যাব আরিয়ান অয়নকে উদ্দেশ্য করে বলে আপনার মানসম্মান তো শেষ করে দিবে। এখন যদি আপনি ওর হাত ধরতে না পারেন তাহলে কোনোদিন পারবেন না অয়ন আরিয়ানের কথা শুনে অনুর হাত ধরার জন্য এগিয়ে যায় আর অনু পিছিয়ে যায় দিশা বলে অনু আপু দেখেন তো দুদিন পর আমাদের বিয়ে তারপর ও আমাদের দেখলে মানুষ বর্বও ভাবতে পারে আর আপনাদের দুজনকে দেখে তো মানুষ বর্বও দূরের কথা ভাই বোন ভাবতে পারে অনু এবার রেগে তেরেমের গিয়ে বলে এই বেয়াদব মেয়ে তুই বিয়ের আগেই ওরে বরবর শুরু করে দিয়েছিস কেন আগে বিয়ে কর তারপর বর করে তসবি পাঠ করবি এরপর দিশার হাতের উপর থাপ্পড় দিয়ে চিমটি কেটে আরিয়ানের কাছে থেকে সরিয়ে নিয়ে বলে বিয়ের আগে যদি আরিয়ানকে স্পর্শ করিস তাহলে তোর মাথা সব চুল ছিঁড়ে কোলবালিশ বানিয়ে দিব বেয়াদব মেয়ে বলে সেখান থেকে হনহন করে চলে যায় অয়ন পুরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে কি হল বোঝার জন্য আরিয়ান তো সেই রকমের খুশি অনুকে এমন রূপে দেখে তাড়াতাড়ি সে বাহিরে এসে অনুকে বলে কোথাও কোনো কিছু পড়ার গন্ধ পাচ্ছ তুমি অনু বলে হ্যাঁ আপনার বউয়ের কলিজা ভুনার গন্ধ আরিয়ান বলে এখনো আমার বউ কিন্তু তুমি সেই হিসাবে তোমার কলিজা পুড়ে ছাই হয়ে যাচ্ছে এদিকে অনু বাড়িতে এসে নিজের রুমে সব কিছু এলোমেলো করে ফেলে নিজের বিছানো জালে আজ নিজে সে এমনভাবে জড়িয়ে গেছে তা সে বুঝতে পারছে হারে হারে এখন মুক্তির কোনো উপায় নেই আমি কি সত্যি হারিয়ে ফেলবে আমার ক্রাশবরকে আমি নিজেকে হারিয়ে ফেলতে রাজি তবে আরিয়ানকে না এদিকে দেখতে দেখতে অনুর সর্বনাশের দিন এসে হাজির হয় রিদি আর রিমি আসে নাই কারণ তারা নিজের শ্বশুর বাড়িতে বউয়ের দায়িত্ব পালন করবে তাই অনু বউ সেজে পরিবারের সবার সাথে কমিউনিটি সেন্টারের সামনে চলে যায় অনু কমিউনিটি সেন্টারের বাহিরে বর্দের দিকে তাকিয়ে চমকে ওঠে কারণ সেখানে লেখা ছিল আজকে অনু আর আরিয়ানের শুভ বিবাহ অনু তাড়াতাড়ি করে আবিরের হাত ধরে বলে ভাইয়া এই সব কিছুর মানে কি আবির লেখাটা পড়ে বলে সত্যি বলছি অনু আমি এসবের কিছু জানি না তুই দ্বারা আমি ব্যাপারটা দেখছি কি হয়েছে অনু রিমার সাথে ওদের বুকিং করা হলে চলে যায় আবির কমিউনিটি সেন্টারের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে যে আরিয়ানের বিয়ের জন্য ওদের অপর পাশে বুকিং দিয়েছে আর দুজনের বিয়ে একসাথে তাই নাম লিখতে উল্টাপাল্টা হয়ে গেছে এরপর সেন্টারের মানুষের সাথে কথা বলার পরে আবির এসে এখানে অনুকে সবটা বলে অনু আর কিছু না বলে চুপচাপ সেখানে কাছুমাছু হয়ে বসে থাকে আবির নিজের কাজে ব্যস্ত হয়ে যায় রিমা মিষ্টিকে অনুর কাছে রেখে আবিরের সাথে এমনি কথা বলতে চলে যায় এদিকে অয়নের বাড়ির সবাই সেখানে চলে আসে ওদিকে আরিয়ান আর দিশার বাড়ির সবাই তাদের বুকিং করা সেন্টারে চলে আসে এদিকে অয়ন আর অনুর বিয়ের কাজ সুরে হবে এমন সময় আরিয়ান অনুর বিয়ের আসরে চলে আসে তা দেখে আরিয়ানের মা বলে কি রে তুই নিজের বিয়ের আসর ছেড়ে এখানে এসে কি করছিস আরিয়ান বলে বিয়ে করে বউ নিতে আসছি সেই কাজ করলে তো তোমরা খুশি তাই সময় মতো হলে হলো এখন নাকে তেল দিয়ে একটু চুপ থাকো রাজ বলে মানুষ নাকে তেল দিয়ে ঘুমাই আজ প্রথম জানতে পারলাম মানুষ নাকে তেল দিয়ে চুপ থাকে আয়াত বলে আরে তুই বুঝিস না বেচারা বিয়ের টেনশনে প্রবাদ বাক্যগুলো ভুলভাল বলছে আরিয়ান বলে এই তোরা এখান থেকে যাত আমাকে আমার কাজ করতে দে আয়াত আরিয়ানের গালে সবার সামনে একটা থাপ্পড় দিয়ে বলে তোকে এতদিন নিজের ইচ্ছামতো কাজ করতে দিয়েছি তার জন্য আজ তুই চারটা জীবন নষ্ট করবি নাকি কে দিয়েছে তোকে সে অধিকার সবার জীবন নষ্ট করার আরিয়ান চুপচাপ থাকে একটু পর অয়নের সামনে গিয়ে বলে আচ্ছা ভাইয়া আপনি কি অন্যের বউকে বিয়ে করতে চান অয়ন বলে না আমি অন্যের বউকে কেন বিয়ে করতে যাব আমি কি এতটা খারাপ তোমার মনে হয় আমি তো অনুকে বিয়ে করে সুখে সংসার করব আরিয়ান বলে আপনি সুখে সংসার করলে আমার এই জীবনে আর সংসার করা হবে না অয়ন বলে মানে কি বলতে চাইছ আরিয়ান গিয়ে অনুর হাত ধরে উঠিয়ে এনে অয়নের সামনে দাঁড় করিয়ে বলে এই যে আরিয়াত খান অনু ওরফে মিসেস আরিয়ান খান অয়ন বলে কি সব ফালতু কথা বলছ এই সব আরিয়ান বলে আপনি অনুকে জিজ্ঞাস করে দেখেন আমি মিথ্যা কথা বলছি না অয়ন অনুকে বলে আরিয়ান যা বলছে তা কি সত্যি অনু আরিয়ানের দিকে তাকিয়ে বলে নাহুনি মিথ্যা বলছে আমার ওনার সাথে বিয়েটিয়ে কিছু হয়নি আরিয়ান বলে অনু মিথ্যা কেন বলছ প্লিজ সবার সামনে এবার তোমাকে আমি আমার বউ বলে মেনে নিচ্ছি আমাদের সম্পর্কটাকে ঠিক করতে চাইছি আর তুমি কিনা এই সম্পর্কটাকে একদম অস্বীকার করছ অনু বলে আপনার সাথে আমার বিয়ে হয়েছে তার কোনো প্রমাণ আছে তাহলে অযথা কেন আমি আপনাকে আমার স্বামী ভাবতে যাব আরিয়ান বলে তুমি আমার বিয়ে করা বউ এটা যদি প্রমাণ করতে পারি তাহলে কি করবে আমার সাথে সংসার অনু বলে আপনার সাথে আমার বিয়ে হয়েছে আমি আপনার বউ এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে এই বিয়ের আসরে আপনাকে বিয়ে করে আমি সংসার করতে রাজি আছি আরিয়ান বলে তাহলে আজ তাই হবে তুমি আমার বউ আমি সে কথা আজ প্রমাণ করব আবির এসে বলে আজ যদি আর প্রমাণ না করতে পারো তাহলে কোনোদিন ও আমার বোনের ছায়া পর্যন্ত মারাবেন না মিস্টার আরিয়ান চৌধুরী আরিয়ান এক বুক আশা নিয়ে গেটের দিকে বারবার তাকিয়ে আছে এভাবে অনেক সময় চলে যায় কিন্তু কেউ গেটের সামনে আসে না আরিয়ান বারবার কাউকে কল দিচ্ছে তবে তার ফোন বারবার সুইচ অফ বলছে আরিয়ানকে চিন্তিত দেখে অনু আবিরকে বলে ভাইয়া ওনার কাছে কোনো প্রমাণ নেই অযথা সে আমাদের অপমান করতে এসেছে এখানে আবির বলে আরিয়ান তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে কোনো কিছু প্রমাণ করতে পারো নাই এবার এখান থেকে আসতে পারো অযথা আমাদের এভাবে হেনস্থা করার কোনো মানে হয় না অয়ন বলে এই সব কি হচ্ছে আরিয়ান আমি তোমাকে ভালো ভাবছিলাম আর সেই তুমি কিনা আমার বিয়ের দিন এসে এত নাটক করছ আয়েশা বেগম বলে আরিয়ান এই সব কি হচ্ছে ওই মেয়েটা কিভাবে তোর বউ হয় তোদের তো বিয়ে হয়নি তাহলে অনুকে নিজের বউ বলার মানে কি এমন সময় পেছনে থেকে একজন বলে ওঠে মানে এটাই যে অনু আরিয়ান চৌধুরীর বিয়ে করা বউ অনু দরজার সামনে তাকিয়ে অবাক হয়ে যায় এটা কি সত্যি নাকি সে স্বপ্ন দেখছে এমন সময় আরিয়ান অনুর মুখের সামনে তুরি বাজিয়ে বলে মিসেস আরিয়ান এটা আপনার সারপ্রাইজ আপনার স্বামী এত সহজে বউ হারাতে রাজি না আবির বলে এত নাটক না করে কি প্রমাণ করবে কর নয়তো যাও তো এখান থেকে আরিয়ান বলে প্রমাণ তো করবই তারপর দেখা যাবে কি হয় দরজার সামনে আরে কেউ দাঁড়িয়ে নেই সিয়াম দাঁড়িয়ে আছে সাথে করে সেই গ্রামের মোরল কে এনেছে যাদের গ্রামে অনু আরিয়ানের বিয়ে হয়েছিল তারা সামনে এসে বিয়ের কাবিন সহ কিছু ছবি দেয় সবাই কে যাতে বোঝা যাচ্ছে আরিয়ানের কথা ঠিক অয়ন অনুকে এসব দেখার পর বলে অনু তোমার থেকে এমন কিছু আশা করি নাই তারপর অনুকে অনেক কথা শুনিয়ে অয়ন তার পরিবারকে নিয়ে চলে যায় আবির অনুকে বলে আরিয়ান তোর স্বামী সে কথা প্রমাণ করে দিয়েছে এবার তুই দেখ তুই কি করবি আরিয়ান এরপর তার পরিবারকে নিয়ে নিজের বিয়ের আসরে চলে আসে রিদি আরিয়ানের সাথে যাবার সময় অনুকে বলে এবার দেখ তোর কি দরকার ক্রাশ বর নাকি সতীনের সংসার ওদিকে গিয়ে আরিয়ান বিয়ের আসরে বসে পড়ে একটু পর্দিশার বিয়ে পড়ানো শুরু হয় এমন সময় অনু নিজের শাড়ির কুচি ধরে এক দৌড়ে আরিয়ানের কাছে গিয়ে ওর পাঞ্জাবির কলার ধরে বিয়ের আসর থেকে নামিয়ে এনে বলে শয়তান পোলা আমার বিয়ে ভেঙ্গে দিয়ে নিজে বিয়ে করবে সে গুরে বালি আরিয়ান তো মিটিমিটি করে হাসতে থাকে আরিয়ানের হাসি দেখে অনু বলে এই শয়তান একদম হাসবে না তোমার এই হাসি দেখে আমার কলিজা পড়ে আরিয়ান অনুকে পেছনে ঘুরিয়ে বলে দেখো বোকা মেয়ে এখানে কারো বিয়ে হচ্ছে না সবটা তোমার অভিমান ভাঙানোর জন্য আয়োজন করেছি আমি অনু দেখে এখানে সত্যি আরিয়ানের বাড়ির মানুষ ছাড়া কেউ নেই এসব দেখে অনু খুব ইমোশনাল হয়ে যায় এবং কান্না করতে করতে সে আরিয়ানের বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ে তা দেখে আরিয়ান খুব আদরের সাথে জড়িয়ে ধরে রাখে এ দিক থেকে রাজ বলে তোমাদের দুজন ছাড়াও যে আমরা বাড়ির অন্য বড় সদস্য এখানে উপস্থিত আছি তা কি ভুলে গেছ আরিয়ান বলে শালা আমি কি রোমাঞ্চ করছি তুই কোনোদিন বদলাবি না তাই না সব সময় আমার পেছনে লাগতে হবে তোর তাই না রাজ বলে তুই ছাড়া কে আছে আমার বলবি রিদি পেছনে থেকে বলে সোনা বর আমিও তোমার একমাত্র বিয়ে করা বউ আছি রাজ বলে তুমি তো তুমি তবে তুমি কখনো আয়াত বা আরিয়ানের স্থান নিতে পারবে না আমার হৃদয় তোমার স্থান তো সবসময় হৃদয়ের মাঝে আয়াত বলে থাক অনেক হল হৃদয়ের কথা আর না কথা বলি এখন ওদের কি করব তার ব্যবস্থা করো মা বাবা ফুপি সবাই বাড়িতে গেছে না জানি তাদের রিয়াকশন কি হবে আরিয়ান বলে তাদের রিয়াকশন না হয় বাড়ি গিয়ে দেখব এখন আর তাদের নিয়ে চিন্তা করতে পারছি না এমন সময় আবির পেছনে থেকে এসে বলে কাজী সাহেব সব তো রেডি করা আছে প্লিজ তাড়াতাড়ি এদের বিয়ের কাজটা কমপ্লিট করে দেন তো বলা যায় না আবার কোনো ঝড় এসে এদের আলাদা করে দেয় তাই আর কোনো ঝড় আসার আগে চার হাত এক করে দেই ওদের অনু তো একদম অবাক বলে ভাইয়া তুমিও এদের সাথে মিলেমিশে আছো তুমিও সবটা মেনে নিয়েছ আবির বলে অবাক না হয় পড়ে হবি এখন তো শুভ কাজটা হয়ে যাক বাকি কাহিনী পড়ে বলব অনুমনু এরপর রাজ বলে কাজী সাহেব দেরি করলে লেট হয়ে যাবে তাই প্লিজ তাড়াতাড়ি করেন নয়তো ট্রেন মিস যেতে পারে আরিয়ান বলে রাজ তুই কখন যে কি বলিস তা আমি বুঝতে পারি না রাজ বলে তোর না বুঝলেও চলবে অন্যরা বুঝলে হবে কাজী সাহেব আবার অনুয়ার আরিয়ানকে মৌখিকভাবে কবুল বলিয়ে বিয়ে পড়িয়ে দেয় উফরিদি আর রিমি যে আজ কত খুশি তা বলে শেষ করা যাবে না তিন বোন একসাথে থাকবে সে কথা ভাবতেই ওদের চোখে খুশির অশ্রু চলে আসছিল আয়াত বলে বিয়ে অনুর হল কান্না তোমরা দুজন করছো কেন রিমি বলে সে কথা বোঝার মতো বুদ্ধি তোমার নেই আয়াত বলে সে কথা বোঝার বুদ্ধি না থাকলে এমনি এমনি ডাক্তার হয়ে গেলাম মামি রিমি বলে উফ আয়াত তুমিও না এরপর অনু সবার থেকে বিদায় নিতে শুরু করে বিদায় বেলা আবিরকে জড়িয়ে ধরে অনু খুব কান্নাকাটি করতে থাকে আবির ও অনুকে জড়িয়ে ধরে কান্না করে দেয় সে তার অনু মনুকে আজ তার মনের মানুষের হাতে তুলে দিচ্ছে এটা ভাবতে যতটা খুশি লাগে ততটা কষ্ট লাগে কলিজার টুকরো বোনকে বিদায় দেওয়ার অনু যাবার সময় রিমাকে বলে ভাবি তুমি আমার বাবা মা ভাই মিষ্টি আর নিজের খেয়াল রাখবা প্লিজ অনুর মুখে এমন কথা শুনো সবাই ইমোশনাল হয়ে যায় তারপর আরিয়ান সবাইকে সামলে নিয়ে অনুকে নিয়ে সবার কাছে থেকে বিদায় নেয় বিদায়ের পর অনু আরিয়ানের বাড়ির দিকে রওনা দেয় এরপর অনুকে নিয়ে আরিয়ান চৌধুরী বাড়িতে পৌঁছে যায় চৌধুরী বাড়ির সদর দরজার সামনে আরিয়ান তার বউ অনুকে নিয়ে দাঁড়িয়ে আছে তবে বরণ হবার জন্য না নিজের মাকে বোঝানোর জন্য আরিয়ানের মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন আয়শা বেগম বলে আমি ওই মেয়েকে আমার বাড়ির বউ হিসাবে মানি না ওই ফাজিল বেয়াদব মেয়ে কোনোভাবে এই চৌধুরী বাড়ির বউ হতে পারে না আরিয়ান বলে কেন কোথায় সমস্যা আমি বিয়ে করেছি তাও পাঁচ বছর আগে এখন তোমাকে মেনে নিতে হবে আয়েশা বেগম বলে ওই মেয়ে যদি এই বাড়িতে পা রাখে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব সারা জীবনের জন্য আরিয়ান বলে মা তুমি এমন কেন করছ আয়েশা বেগম বলে আমার দুই ছেলে তাদের বিয়ে নিয়ে আমার এক বুক আশা ছিল তোরা দুই ভাই সেই আশার মুখে নোংরা পানি ঝেলে দিয়েছিস আয়াত বিয়ে করেছে এমন এক মেয়েকে যে মেয়ে সারাদিন ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকে তার সংসার করার সময় নেই এখন আরিয়ান এমন এক মেয়েকে বিয়ে করেছে যে কোন দিক দিয়ে আমার বৌমা হবার যজ্ঞ না আয়াত বলে মা এসব একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ওদের তো বিয়ে হয়ে গেছে তোমার ইচ্ছা থাকলেও এটা অস্বীকার করতে পারবে না যে অনু আরিয়ানের বউ না তুমি কি চাইছ অনুকে তাড়িয়ে দিব চৌধুরী বাড়ির দরজার সামনে থেকে তাহলে এই বাড়ির সম্মানের কি হবে তা কি একবার ও ভেবে দেখেছ তুমি তাছাড়া যখন মানুষ জানতে পারবে তুমি অনুকে বাড়িতে ঢুকতে দাওনি নি তাড়িয়ে দিয়েছ সদর দরজা থেকে তখন তোমাকেও মানুষ খারাপ কথা বলবে আর আমাদের সামনে তোমাকে খারাপ কথা বলবে তার ওর দিতে পারব না আমাদের মাথা সবার সামনে নিচু হয়ে যাবে এখন বলো তুমি কি চাও তোমার জেদের জন্য চৌধুরী বাড়ির সবার মাথা সকলের সামনে নিচু হয়ে যাক আয়েশা বেগম অনেক সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর বলে আমি এই মেয়েকে বাড়িতে ঢুকতে দিতে রাজি আছি তবে আমার একটা শর্ত আছে আরিয়ান বলে কি শর্ত আছে তোমার আয়েশা বেগম বলে তিন মাস ওই মেয়ে এই বাড়ির মেহমান হয়ে থাকবে তোর বউ হয়ে না সেই তিন মাসে যদি ও প্রমাণ করতে পারে এই বাড়ির বউ হওয়ার যজ্ঞ তাহলে সেদিন আমি নিজে ওকে বরণ করে তোর সাথে একঘরে থাকতে দিব এমন শর্তের কথা শুনে রাজ আয়াত রিদি রিমি রাজের মা সবাই একদম অবাক হয়ে যায় কেউ কখনো কল্পনাও করতে পারে নাই আয়েশা বেগম এমন শর্ত দিবে আরিয়ান বলে এইটা কেমন ধরনের শর্ত তিন মাস পরে যদি মনে না হয় তখন কি অনুকে তাড়িয়ে দিবা আয়েশা বেগম বলে তিন মাস পরের কথা তিন মাস পরে না হয় চিন্তা করা যাবে আরিয়ান বলে আমি কোনোভাবে তোমার শর্তে রাজি না অনু এবার সামনে এসে বলে আমি আপনার শর্তে রাজি শাশুড়ি মা আয়সা বেগম বলে আমাকে একদম মা বলে ডাকবে না অনু বলে শুধু মা বলে তো ডাক দেয় নাই আমি তো শাশুড়ি মা বলে সম্বোধন করছি আপনার তিন মাস তো কিছু বলে ডাকতে হবে শাশুড়ির নাম ধরে ডাকাটা কেমন শোনা যায় বলেন তো তাই শাশুড়ি মা ডাকটা সবথেকে বেস্ট আরিয়ান বলে অনু তোমার মাথা খারাপ হয়ে গেছে মা কি সব বলছে তুমি তাতে কি করে রাজি আমি তাই বুঝতেছি না অনু বলে শাশুড়ি মা যা চাইছে তা করলে বা সমস্যা কোথায় যেখানে পাঁচ বছর আলাদা থেকেছি সেখানে তিন মাস তো চোখের পলকে পার হয়ে যাবে আরিয়ান কিছু বলবে তার আগে রাজারিয়ানকে বলে দোস্ত চিন্তা করিস না অনু তোর বউ সে কথা ভুলে যাবি না অনুর উপর বিশ্বাস রাখবি এরপর সবাই একসাথে বাড়ির ভেতরে প্রবেশ করে ভেতরে আসতেই অনু বলে শাশুড়ি মা আমি কোনো রুমে থাকবো আমাকে সে রুমটা দেখিয়ে দিলে খুশি হব সারাদিন অনেক ব্যস্ত ছিলাম এখন রেস্ট না নিলে হয় বলেন আয়েশা বেগম তাদের বাড়ির কাজের মেয়েকে বলে অনুকে তার রুম দেখিয়ে দিতে কাজের মেয়ে তো আর জানে না অনু আরিয়ানের রুমে থাকবে না কাজের মেয়ে অনুকে সাথে করে আরিয়ানের রুমে নিয়ে আসে অনু রুমে ঢুকে বুঝতে পারে এটা আরিয়ানের রুম তার কোনোভাবে এই ঘরে থাকা হবে না তবে অনু মনু বলে কথা কাজের মেয়ে ফুলি নিচে আসলে আয়েশা বেগম বলে অনুকে কোনো রুমে থাকতে বলেছ ফুলি বলে নতুন ভাবিকে আরিয়ান ভাইয়ের ঘরে রাখে আইসি সেই রুমে ভাবি ফ্রেশ হচ্ছে আরিয়ানের মা তাড়াতাড়ি করে উপরে আরিয়ানের রুমে চলে আসে আরিয়ান ও তার মায়ের পিছনে পিছনে নিজের রুমে চলে আসে অনু শাড়ি চেঞ্জট করে থ্রি পিস পরে বাহিরে এসে দেখে তার বর আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছে অনু জানে কেন তার মা এই ঘরে এসেছে আয়েশা বেগম বলে এই মেয়ে তুমি চলো গেস্ট রুমে থাকবে অনু বলে সরি শাশু আমি গেস্ট রুমে থাকতে পারব না যে রুমে আছি সেই রুমে তিন মাস থাকব আয়েশা বেগম বলে তুমি এই রুমে থাকলে আমার ছেলে কোনো রুমে থাকবে অনু বলে কেন আপনার ছেলে গেস্ট রুমে থাকবে যে রুমে আমার থাকার কথা ছিল বুঝেছেন আরিয়ান বলে আমার সব দরকারি কাগজপত্র এই রুমে থাকে অনু বলে সোনা জামাই তোমার দরকারি সবকিছু তুমি সময় করে এসে নিয়ে যাবে বাড়ির বউ না হলেও আমি তোমার বউ এই কথা কিন্তু ভুলে যাবে না যেহেতু তোমার বউ সেহেতু তোমার সব কিছুর উপর আমার অধিকার আছে সেদিকে বিবেচনা করে আজ থেকে আমি তোমার রুমে থাকব সমস্যা তোমার মায়ের আমার না আমি কেন নিজের অধিকার ছাড়তে যাব নিজের ভালো পাগলেও বোঝে আমি কেন বুঝব না আরিয়ান বলে আচ্ছা সমস্যা নেই তুমি থাকো আমি রুম চেঞ্জট করছি আয়েশা বেগম বলে এই মেয়ে তুমি বেশি বাড়াবাড়ি করছো তোমার জন্য আমার ছেলে কেন কষ্ট করতে যাবে অনু বলে আপনার সমস্যা আমাকে নিয়ে আমার তো সমস্যা স আপনাকে নিয়ে না সমস্যা যেহেতু আপনার তাই আপনার ছেলে করবে কষ্ট তা নয়তো কি আমি কষ্ট করতে যাব আয়সা বেগম বলে দেখেছিস কি বেয়াদব মেয়ে এই মেয়ে নাকি তোর বউ অনু বলে শাশু মা একদিনের পরিচয় যদি কারো সম্পর্কে মানুষ জানতে পারত তাহলে কেউ অনুকে বছর ধরে কাউকে জানতে বুঝতে পার করে দিত না আরিয়ান বলে থাক মা অনেক রাত হয়েছে তুমি অনুকে এই রুমে থাকতে দাও আমি গেস্ট রুমে যাচ্ছি এই রাতের বেলা আর ঝামেলা ভালো লাগছে না এরপর আরিয়ান সোজা গেস্ট রুমে চলে যায় এদিকে আয়েশা বেগম রাজের মায়ের সাথে গল্প করতে থাকে ড্রয়িং রুমে বসে রাজের মা বলে ভাবি তুমি ওই মেয়েকে রাজের বউ হিসাবে মেনে নিবে তিন মাস পরে আয়েশা বেগম বলে আমাকে কি এত বোকা ভেবেছ যে ওই মেয়েকে বাড়ির বউ হিসাবে মেনে নিব রাজের মা বলে তাহলে কি করবেন ভাবি আয়েশা বেগম বলে কাল সকাল হোক না কেন দেখো ওই মেয়েকে কিভাবে হেনস্থা করি প্রতিদিন এমন ব্যবহার করব যাতে করে ওই মেয়ে নিজে এই বাড়ি ছেড়ে চলে যায় তাতে এমন হবে সাপও মরবে লাঠিও ভাঙ্গবে না রাজের মা বলে কেন ভাবি আয়েশা বেগম বলে আরে ওই মেয়ে নিজে নিজে এ বাড়ি ছেড়ে চলে গেলে আমাকে তো কেউ কিছু বলবে না এটাই আমার উদ্দেশ্য দেখো না কাল সকাল থেকে ওই অনুর কি হাল বেহাল করি রাজের মা বলে এই না হলে আমার এত সাধের ভাবি আপনি এদের পুরো কথাটা কেউ একজন আড়াল থেকে পুরোটা শুনেছে সে বলে দেখা যাক না এইবার কে জিতবে শাশুড়ি মানা তার বৌমা পরের দিন সকালে চৌধুরী বাড়ির কারো ঘুম ভাঙ্গার আগে অনু ঘুম থেকে উঠে নামাজ পড়ে সবার জন্য নাস্তা রেডি করে ডাইনিং টেবিলে বসে থাকে আয়েশা বেগম ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে আসছিল এমন সময় অনু তার মাকে দেখে বলে আসসালামু আলাইকুম শাশুমা এমন আচমকা অনুর সালাম শুনে আয়েশা বেগম চমকে ওঠে কারণ এত সকালে সে এই বাড়ির কাউকে কখনো উঠতে দেখে নাই তারপর আয়েশা বেগম ডাইনিং রুমের প্রবেশ করে তার তো একদম আকাশ থেকে পড়ার মতো অবস্থা এই মেয়ে তাহলে কোনো ডাকা ভরে উঠেছে কে জানে পুরো ডাইনিং টেবিল সকালে নানা রকম আইটেম দিয়ে সাজিয়ে রাখা আয়েশা বেগম মনে মনে বলে পুরো টেবিল তুমি যতই সাজিয়ে রাখো না কেন এতস্ত আইটেম দিয়ে একটা আইটেমের যে স্বাদ নেই তা আমি খুব ভালো করে জানি অনু বলে শাশু সকালের নাস্তায় বাড়ির বৌদের বানানোর নিয়ম এটা আমি জানি তাই শ্বশুরবাড়ির প্রথম সকালে সবার জন্য নাস্তা বানিয়ে দিনের শুরুটা করেছি আয়েশা বেগম বলে থাক থাক এত বেশি কথা বলার দরকার নেই সবাই যখন খাবারগুলো মুখে তুলতে পারবে না তখন তাদের জন্য অন্য কিছু তো ব্যবস্থা করতে যাই আমি সেই ব্যবস্থা করে আসি অনু বলে শাশু মা আমি এতটা খারাপ খাবার বানাই না যে অন্য কেউ মুখে দিতে পারবে না আয়েশা বেগম বলে প্রথমে দেখতে সুন্দর হলে কি হবে এর স্বাদ আছে কি না কে জানে অনু বলে আচ্ছা সবাই আসুক তারপর না হয় দেখা যাবে সবাইকে কি কি বলে খাবার খেয়ে এমন সময় সবাই নাস্তা করার জন্য নিচে ডাইনিং রুমে চলে আসে আরিয়ান অনুকে দেখে বলে গুড মর্নিং মাই ডিয়ার সুইট ওয়াইফ অনু তার উত্তরে শুধু একটা মিষ্টি হাসি ফেরত দেয় আরিয়ানকে রিদি রিমি এসে এত আয়োজন করা দেখে বলে ওয়াও কতদিন পর তোর হাতের তৈরি নাস্তা খাবো তা ভাবতেই জিভে পানি চলে আসছে আরিয়ান বলে এই সব কিছু তুমি একা তৈরি করেছ অনু অনু বলে জি আমার সাদের বর আয়াত বলে আরিয়ান তোর ভাগ্য খুব ভালো বউ বাড়িতে রাতে আসছে সকালে বউ রান্নাঘরে রাজ বলে বিয়ের পরের দিন সকালে বউয়ের হাতের খাবার খাওয়ার ভাগ্য কয়জনের হয় আরিয়ান তুই তো ভাগ্যবান ব্যক্তি এত ভালো ভাগ্য তোর আয়েশা বেগম বলে এত বেশি নাচানাচি করার দরকার নেই এত রান্না করতে গিয়ে আমার রান্নাঘরের যে কি বেহালদশা করে রাখছে তা আল্লাহ জানে অনু বলে শাশু মা আপনি যান আপনার রান্নাঘর পরিষ্কার করে আসেন সব কাজ আমি করলে হবে নাকি বলেন রান্না করা আমার দায়িত্ব রান্নাঘর পরিষ্কার করা না আয়সা বেগম বলে দেখছ সবাই কি বেয়াদব মেয়ে রান্না করবে সে আর রান্নাঘর পরিষ্কার করব আমি এই মেয়ে আমাকে কি বাড়ির কাজের মেয়ে মনে করো তুমি অনু বলে শাশু মা কাজ করার জন্য কাজের মেয়ে আছে আপনাকে কেন কাজের মেয়ে ভাবতে যাব আপনি তো কাজের নামে শুধু তিন বেলা রান্নাবাড়া পারেন তাছাড়া অন্য কোনো কাজ কি কখনো ভুল করেও করেন আয়েশা বেগম বলে তোরা কেউ কিছু বলবি না এই মেয়েটা কখন থেকে কত কথা বলছে আমাকে আরিয়ান বলে মা এটা তোমাদের ব্যাপার এখানে বাড়ির ছেলেরা কি বলবে আমরা তো রান্নার কাজ করি না তাই সেই বিষয়ে কেউ কোনো কথা বলতে পারব না আরিয়ানের মুখে এমন কথা শুনে হনহন করে সেখানে থেকে সোজা রান্নাঘরে চলে যায় আয়েশা বেগমের পেছনে পেছনে বাড়ির সবাই চলে যায় রান্নাঘরের দিকে আয়েশা বেগম তো রান্নাঘরে এসে একদম হা হয়ে যায় আরিয়ান বলে কি মা তোমার ছোট বউ তো সেই রকম কাজের সেই শুধু অফিসে পারফেক্ট না সংসারের কাজেও পারফেক্ট ফুলি এসে বলে অনুভাবি রান্নাঘর একদম পরিষ্কার করে রাখছে আমাকে কোনো কাজ করতে দেয় নাই নিজে নিজে সব কাজ একাই করছে রাজ বলে মামি একটা প্রবাদ আছে কি যেন হ্যাঁ মনে পড়ছে যে রাধে সে চুল ও বাঁধে আয়েশা বেগম বলে রান্নাঘর পরিষ্কার করাটা বড় ব্যাপার না রান্না করে রাখছে তো একগাদা ওগুলো খেয়ে দেখতে হবে খাওয়ার যজ্ঞ কিনা এরপর সবাই আবার ডাইনিং রুমে ফিরে আসে সবাই যার যার মতো খাবার খেতে শুরু করে দেয় খাবার খাওয়ার সময় সবাই অনুর রান্নার অনেক প্রশংসা করে আয়েশা বেগম তো অনুর এত প্রশংসা শুনে তেলে বেগুনে জ্বলতে থাকে রাজের মা বলে ভাবি যাই বলেন বৌমা কিন্তু সত্যি কাজের অনেক এটা মানতেই হবে আরিয়ানের মা বলে রান্নাবান্না করতে পারলেই সব হয় না আরিয়ানের বাবা এবার বলে তুমি তো এক রান্না করা ছাড়া আর কোনো কাজ করতে পারো না তাও তোমার অহংকারে পা মাটিতে পড়ে না আয়েশা বেগম বলে এই তুমি ওই পিচ্ছি মেয়ের জন্য আমাকে অপমান করছো আরিয়ানের বাবা বলে নিজের বউকে কি অপমান করা যায় বউকে অপমান করা মানে নিজেকে অপমান করা তুমি যে কি বলো না বউ আয়শা বেগম বলে থাক বুইরা বয়সে আর বাস দিয়ে সবার সামনে রোমাঞ্চ করতে হবে না অনু বলে শাশু মা আমার শ্বশুরকে একটু ডেকোরেশন করে আবারও বিয়ে দেওয়া যাবে তার জন্য সুন্দরী মেয়ের লাইন পড়ে যাবে কিন্তু আপনাকে ভাঙ্গরি হিসাবেও কেউ নিবে কি সন্দেহ আছে আরিয়ানের মাই কথা শুনে বলে একটা বিয়ে কেন একশোটা দাও তাতে আমার কি আরিয়ানের বাবা বলে তুমি এই কথা আরও আগে বলবে না যে আমার দ্বিতীয় বিয়েতে তোমার আপত্তি নেই আরিয়ান বলে বাবা তোমার শালা যদি জানতে পারে তার বোনকে ধোকা দিতে চাইছ তুমি তাহলে সে তোমাকে জেলের ভাত খাওয়াই ছাড়বে আরিয়ানের বাবা বলে হুম এটাই আমার বড় আফসোস এরপর বাড়ির সব ছেলেরা অফিস চলে যায় তাদের সাথে ও চলে যায় হসপিটালের জন্য এদিকে আয়েশা বেগম বলে জানো রাজের মা ভেবেছিলাম সকালে উঠে মেয়েটাকে বড় বাস দিব কিন্তু মেয়েটা সকালে উঠে আমাকে উল্টা বাস দিয়ে দিল ভাবা যায় রাজের মা বলে ঠিক বলছেন ভাবি মেয়েটা মনে হয় জাদুজানে নয়তো আমাদের সকালের প্ল্যানিং এর খবর ওকেতে দিল আরিয়ানের মা বলে থাক সকালের এর উপর পানি পড়েছে তাতে কি হয়েছে বিকালে যে সারপ্রাইজ আছে তা তো আর জানতে পারবে না রাজের মা বলে ঠিক বলছেন ভাবি বিকালে যারা আসবে তারা এই মেয়েকে একদম নাকানি চোবানি খাওয়াই ছাড়বে আয়েশা বেগম বলে হুম এখন বিকাল বেলার অপেক্ষা এদিকে রিদি অনুকে বলে কি মনে হয় তোর শাশুড়ি তোকে সহজে মেনে নিবে অনু বলে আমাকে যদি সে ভালোভাবে মেনে নেয় তা ঠিক আছে নয়তো আমি কি তা তো শাশু জানে না আমি যেমন সকালে তাকে বাস দিয়েছি বিকালেও ঠিক সেভাবে বাস ফেরত দেব রিদি বলে অনু তোর শাশুড়ি কিন্তু আগুন তুই তাকে নিয়ে খেলা করছিস অনু বলে সে আগুন তো আমি পানি নয়তো ঘি ঢালার কাজ করব রিদি বলে জলে থেকে তুই কুমিরের সাথে বিবাদ করছিস অনু বলে খান বাড়ির মেয়ে আমি চৌধুরী বাড়ির বউ হতে না পারি তাহলে কি হবে বল। রিদি বলে তুই ও পারি অনু আমি হলে বরকে নিয়ে আলাদাভাবে সুখে সংসার করতাম অনু বলে সবাইকে একসাথে নিয়ে সংসার করার মজাই আলাদা কখনো ঝগড়াঝাটি হবে কখনো মিষ্টি ভালোবাসার আলাপন এইসব তো সংসারের মজা একটা সংসারে অনেক রকমের মানুষ থাকে তাদের চিন্তা ভাবনা কথা বলার স্টাইল সব আলাদা হয় রিদি বলে হুম ঠিক বলছিস অনু বলে চলো বিকাল বেলার প্রিপারেশন নেই রিদি বলে হুম চল এদিকে বিকালবেলা চৌধুরী বাড়িতে মেহমান এসেছে তাদের দেখে আয়েশা বেগম এত খুশি কি তা ভাষায় প্রকাশ করা যাবে না আয়েশা বেগম তার ভাবি রিনা বেগমকে জড়িয়ে ধরে আয়েশা বেগম বলে ভাবি তোমাদের এত দিন পর তাহলে এই ননদের কথা বুঝি মনে পড়েছে রিনা বেগম বলে আরে কি যে বল না তুমি তোমার কথা তো আমাদের সব সময় মনে পড়ে তবে সময়ের সমস্যার জন্য আসা হয় না আয়সা বেগম বলে থাক ভাবি আর কিছু বলতে হবে না তোমাদের দেশবিদেশ বিদেশ ঘোরাঘুরির সময় হয় কিন্তু আমাদের বাড়িতে আসার সময় হয় না বুঝি আমি সব বুঝি বুঝেছো ভাবি রিনা বেগম বলে আচ্ছা তোমার যা ইচ্ছা তুমি তাই বোঝো কি আর করার আয়েশা বেগম বলে ভাবি আমাদের আদিল কোথায় তাকে তো দেখছি না রিনা বেগম বলে তোমার পেছনে তাকিয়ে দেখে আদিল এসে ওর ফুপি মনিকে জড়িয়ে ধরে বলে ফুপি যান তোমাকে অনেক মিস করেছি তার থেকে বেশি আমি আমার ভাইদের মিস করেছি তারা কোথায় আয়েশা বেগম বলে আমাকে মিস করলে দেখা করতে আসতে মাঝে মধ্যে তোমার ভাইয়েরা সবাই তাদের কাজ নিয়ে ব্যস্ত একটু পর চলে আসবে ও সামনে তাকিয়ে বলে ফুপি ওই দুইজনকে আয়েশা বেগম বলে নীল শাড়ি পরা মেয়েটা রাজের বউ আকাশী শাড়ি পরিহিতা আরিয়ানের বউ আদিল অনুর সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে হাই আমি আদিল আরিয়ানের কলিজার টুকরো মামাতো ভাই তোমার নাম কি আকাশী পরী অনু আদিলের সাথে হাত না মিলিয়ে বলে আমি মিসেস আরিয়ান চৌধুরী এই বাড়িতে আরিয়ানের অবর্তমানে এটাই আমার পরিচয় আরিয়ান আসলে না হয় আমার পুরো পরিচয় ডিটেলে ওর থেকে জেনে নিবেন আদিলও বলে আমি তোমার উত্তরে সন্তুষ্ট না তবে তোমার কথার অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে আই লাইক ইওর অ্যাটিটিউড আরিয়ান পেছনে থেকে এসে বলে দেখতে হবে না বউটা কার যেমন আমি তেমন আমার বউয়ের অ্যাটিটিউড লেভেল ব্রো আদিলও ছুটে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে ভাই বিয়েটা একাই করে নিলে আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না আরিয়ান বলে আসলে সবটা এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আর কিছু বলার সময় হয়ে ওঠে নাই আদিল সমস্যা নেই ব্রাদার আমি যখন এসেছি তখন আমার সবটা উসল করে নিব আরিয়ান বলে আচ্ছা ঠিক আছে তোর যা খুশি তুই তাই করবি এদিকে আরিয়ান নিজের রুমে যাবার সময় অনুকে বলে আমার রুমে এক কাফ নিয়ে আসো অনু জি বলে তাড়াতাড়ি করে কফি বানিয়ে আরিয়ানের রুমে নিয়ে চলে যায় এদিকে আয়েশা বেগম তার ভাবিকে বলে দেখছ ভাবি কি বেয়াদব মেয়ে তোমার সাথে আলাপ না করে নিজের বরের পিছনে পিছনে চলে গেছে রিনা বেগম বলে তুই তাড়াতাড়ি যা ওদের রোমান্সের মাঝে বা হাত দিয়ে আয় আয়েশা বেগম তাড়াতাড়ি করে আরিয়ানের রুমের দিকে যেতে থাকে অনু আরিয়ানের রুমে এসে দেখে আরিয়ান ফ্রেশ হতে বাথরুমে চলে গেছে তাই সে চুপচাপ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল এমন সময় অনুর চোখ বাহিরে যেতেই দেখে ওর শাশু এদিকে আসছে অনুরুমের ভেতর ঢুকে শাশুমার মুখের উপর দরজা বন্ধ করে দেয় আয়েশা বেগম বলে এই বেয়াদব মেয়ে দরজা খোলো বলছি আমার ছেলের রুমে তুমি কি করো বাহিরে বেরিয়ে আসো বলছি অনুরুমের ভেতর থেকে চিৎকার করে বলে শাসুমা আপনার ছেলের একমাত্র বউ আমি আপনার প্রতি তো আমারও কিছু দায়িত্ব আছে তাই না আয়েশা বেগম বলে কি বলতে চাইছ তুমি অনু বলে আপনাকে দাদি মা বানানোর দায়িত্ব আছে না আমার তিন মাসের মধ্যে আমি আপনাকে মিষ্টি মুখ করাব শাশুমা আরিয়ানের মা এই কথা শুনে তাড়াতাড়ি রাজের মা আর বেগমকে ডাকতে যায় এদিকে বাথরুম থেকে আরিয়ান বাহিরে এসে দেখে অনু দুষ্টু হাসি দিচ্ছে আরিয়ান গিয়ে অনুকে পেছনে থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় অনু আরিয়ানের এমন আচমকা স্পর্শে পুরো বরফের মতো জমে যায় আরিয়ান অনুর এমন অবস্থা দেখে বলে এখনও রোমান্সের রটা শুরু করি নাই তাতে তোমার এই অবস্থা যখন রোমাঞ্চ করব তখন তোমার কি অবস্থা হবে ভেবেই আমার খুব হাসি পাচ্ছে অনু আরিয়ানকে পেছনে থেকে ছাড়িয়ে নিজের সামনে এসে বল ওগো আমার সাধের বর তুমি যেমনটা ভাবছ আমি এতটা ভীতু না আসলে এতটা কাছে তো তুমি কোনোদিন ও আসো নাই তাই হঠাৎ আচমকা এমন হওয়াতে ভরকে গিয়েছিলাম আরিয়ান অনুকে নর্মাল করতে অনুর দু কাঁধের উপর হাত দিয়ে নিজের নাক দিয়ে অনুর নাকে স্লাইড করে বলে তা আমার এই মিষ্টি বউয়ের ঠোটের দুষ্টু হাসির রহস্যটা কি জানতে পারি অনু তা সবগুলো দাঁত বাহির করে বলে শাশু মাকে বলেছি তাকে তিন মাসের মধ্যে দাদিমা বানিয়ে দিব আরিয়ান এবার বিষম খেয়ে বলে তুমি এত ফাস্ট তা তো আমি জানতাম না চলো তাহলে দেরি কিসের বাচ্চার জন্য যা করার তাই করি অনু আরিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে এই তো ছেলেদের শুধু একটু অনুমতির দরকার তাহলে লুচুগিরি শুরু আরে তোমাকে বাবা বানাবো সে কথা কি একবার ও বলেছি বোকা কোথাকার তোমার মাকে ভয় দেখানোর জন্য বলেছি এই কথা আরিয়ান বলে বাহ কি ভালো বউ আমার তবে সে বউ আমার মনের কষ্ট বোঝে না এই দুঃখ রাখব কোথায় আরিয়ানের হাতে ঠান্ডা কফির মগ ধরিয়ে দিয়ে বলে আপাতত এই ঠান্ডা কফির মগে রাখো আরিয়ান বলে এই তুমি পাগল হলে নাকি এত ঠান্ডা পানি হয়ে যাওয়া কফি কি খাওয়া সম্ভব অনু বলে কেন সম্ভব না সামনে এত হট বউ দাঁড়িয়ে আছে তাকে দেখে ঠান্ডা কফিটাকে গরম ভেবে খেয়ে নাও আরিয়ান বলে যেমন তুমি তেমন তোমার শিয়াল মামা মার্কা বুদ্ধি অনু বলে হু আমার বুদ্ধি যেমন হোক তাতে তোমার কি আরিয়ান বলে আমারই তো সব কিছু বউটা যে আমার অনু বলে আচ্ছা থাক এত বউ বউ করতে হবে না আমি রান্নাঘরে গিয়ে তোমার জন্য আবারও কফি বানিয়ে ফুলির হাতে পাঠিয়ে দিচ্ছি অনু চলে যেতে লাগে তার আগেই আরিয়ান অনুর হাত ধরে রাখে অনু আরিয়ানের দিকে তাকিয়ে দেখে আরিয়ান ওই ঠান্ডা কফি মগে চুমুক দিয়ে সেই কফি মজা নিয়ে খাচ্ছে আরিয়ান বলে বউয়ের হাতের বানানো খাবার কি কখনো খারাপ হতে পারে নাকি এটা একদম ঠান্ডা পানি হয়ে যায়নি তুমি আবার বানাবে তার থেকে সে সময়ভর আমার চোখের সামনে থাকো আমার চোখের তৃষ্ণা মিটে যাবে তোমাকে দেখার অনু একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে থাকে এমন সময় আরিয়ান এসে টুপ করে অনুর কপালে একটা চুমা দিয়ে দেয় অনুও সোজা গিয়ে আরিয়ানের দুই গালে দুইটা চুমা দিয়ে দেয় তারপর দরজা খুলে সামনে তাকিয়ে অনু আরিয়ান দুজনে একসাথে অবাকের শীর্ষে উঠে গেছে অনু আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে আরিয়ান অনুর দিকে তাকিয়ে আবারও বাহিরে দেখে আরিয়ান অনুকে বলে আমি কোনদিন ও ভাবতে পারি নাই আমার বাড়ির মহিলারা এমন ফালতু কাজ করবে অনু আরিয়ানের খারাপ লাগাটা বুঝতে পেরে তাদের সবার সামনে আরিয়ানের ঠোঁটের উপর একটা চুমা দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্য করে বলে আপনার কেমন রুচির মানুষ আমি তা জানি না নতুন বিবাহিত নবদম্পতির রুমের বাহিরে আরিপাতা আপনাদের শোভা দেয় না এখন ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন তাদেরকে এখন তাদের পার্সোনাল জীবনটা নিজের মতো করে এনজয় করতে দিন এভাবে ছেলে বউয়ের দরজার সামনে দাঁড়িয়ে থেকে ছেলে বউয়ের সম্মানের সাথে নিজেদের সম্মান ও মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন রিনা বেগম বলে এই মেয়ে বেশি বেয়াদবি করবে না অনু আর কিছু না বলে সোজা নিচে রান্নাঘরের দিকে চলে যায় আরিয়ান সবাইকে সবাই কে বলে আপনাদের খুব বার বেড়েছে অনু যে কি জিনিস তা তোমরা হারে হাড়ে বুঝবে যাও নিচে যাও এবার ওরা সবাই নিচে চলে যায় এদিকে আরিয়ান ভাবতে থাকে এইভাবে আর যাই হোক সুখে সংসার করা যায় না এখনই সবকিছু থামিয়ে দেওয়া দরকার বড় কোনো সমস্যা সৃষ্টি হবার আগে তার জন্য আমাকে যা করতে হবে তা আমি খুব ভালো করে জানি ভুলটা আমারই জানতাম এমন সমস্যা হবে তারপর ও বাড়ির মহিলাদের উপর ভরসা করা মোটেও আমার উচিত হয়নি তিন মাথা যখন এক স্থানে হয় তখন শয়তান সেখানে উকি দিবে এটাই নিয়ম হয়তো এদিকে অনু রান্নাঘরে এসে মুরগির গোস্ত টুকরো করতে থাকে যত রাগ ছিল সবটা গোস্তের উপর দিয়ে ঝড় হয়ে বয়ে যাচ্ছে তা দেখে রিদি অনুর কাঁধে হাত দিয়ে বলে বুড়ি এবার একটু শান্ত হয়ে যা প্লিজ নয়তো এই কেউ খেতে পারবে না একদম পিয়াজ কুচি হয়ে যাবে অনু বলে বাড়ির বউ খারাপ হবে কি ভালো হবে সবটা নির্ভর করে সেই বাড়ির পরিবেশের উপর কিন্তু এই বাড়ির যে পরিবেশ তাতে আমার মনে হয় আমি তার ছেলের বউ না তারা আমার ছেলের বউ আমি তাদের শাশুড়ি সব দায় আমার তাদের সঠিক পথ আমাকে দেখাতে হবে এটা কোথাকার নিয়ম বলবে আমাকে রিদি বলে দেখ ভুল মানুষ মায় হয় তবে ভুল থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত এখন বাড়ির বড়রা সবাই ভুল করছে তাদের ভুলগুলো অবশ্যই আমাদের ধরিয়ে দেওয়া উচিত সব কাজ কঠোরভাবে সমাধান করা সম্ভব না তেমন কোনো কাজ সহজে হয়ে যাবে এটারও কোনো মানে হয় না মাঝে মধ্যে ভালোবাসা দিয়ে বুঝিয়ে তাদের ভুলগুলো ধরিয়ে দিতে হবে যাতে কেউ মনে কষ্ট না পায় আবার তারা নিজের ভুলটা বুঝতে পারে অনু বলে তুমি কি বলতে চাইছ আমি তাদের সাথে যে ব্যবহার করছি তা ভুল তারা কেমন ব্যবহার করছে তাদের বাড়ির নতুন বউয়ের সাথে তা তোমাদের চোখে পড়ছে না তাদের উচিত আমাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া আর তারা কিনা আমাকে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে দিয়েছে রিদি বলে আমি কিন্তু একবার ও তোকে ভুল বলি নাই তুই তো এমন মেয়ে যে কিনা সবাইকে সোজা পথ দেখাতে পারে তবে এটা ভুলে যাবি না একটা পরিবারের পরিবর্তন কিন্তু আমরাই আনতে পারি এই কাজ বাহিরের কেউ করতে পারবে না অনু বলে হুম নিজের বাড়ির মানুষকে তো পরিবর্তক আমরাই করতে পারি অন্য কেউ করবে না তবে আমি এটাও ভালো করে জানি কিভাবে এদের সোজা পথে আনতে হবে হৃদী বলে তোর উপর আমার বিশ্বাস আছে এমন সময় রীনা বেগম এসে বলে বা এখানে তো দেখছি দুই বোন মিলে যুক্তি পরামর্শ করা হচ্ছে তা বাছা এত পরামর্শ করে কি আমাদের বাড়ি ছাড়া করবে নাকি অনু বলে বাড়ি ছাড়া হবার ইচ্ছা থাকলে হতেই পারেন আমরা তাড়িয়ে দেওয়ার কে বলে না মামি আপনি ভুল বুঝছেন আমরা এমন কোনো কথা বলছিলাম না আয়েশা বেগম বলে বৌমা বড়দের মুখে মুখে একদম তর্ক করবে না আমার এই সব একদম পছন্দ না আজ শাশুড়ি হয়েছে একদিন আমরাও তোমাদের মতো বউ ছিলাম বাড়ির অনু বলে থাক রিদি আপু মার কাছে মাসির বাড়ির বাড়ির গল্প করে লাভ নেই রাজের মা বলে হৃদি তুমি অনুর থেকে দূরে থাকবে ওই মেয়ে তোমার বোন আগে ছিল এখন সে তোমার যা হয় সে কথা ভুলে যাবে না শ্বশুর বাড়িতে বোনের সম্পর্কের কোনো মূল্যবোধ থাকে না এখানে সে তোমার যা এটাই বড় কথা রিদি বলে মা আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা আমার শ্বশুর বাড়ি না এটা আমার নানা শ্বশুরের বাড়ি আমি তো বিয়ের পর নিজের শ্বশুরের বাড়িটা এখন পর্যন্ত চোখেই দেখি নাই যেখানে নিজের শ্বশুর বাড়িতে যতদিন না যাচ্ছি ততদিন অনুকে জানাতে পারব না অনু আমার বোন ছিল সে সারা জীবন বোন থাকবে রাজের মা বলে আজ রাজবাড়িতে আসুক ওর কাছে বিচার দিব এই মেয়ে আমাকে আমার বাপের বাড়ি নিয়ে কথা শোনাচ্ছে রিদি বলে মা কথা শোনাই নাই এটা আপনার ভাইয়ের কষ্টের টাকায় তৈরি করা বাড়ি সেই বাড়িতে এসে আমরা সবাই দইয়ের উপরের মাছির মতো বসে আছি তারা ইচ্ছা করলে আমাদের মাছি ভেবে যে কেন সময় তাড়িয়ে দিতে পারে তাই এই বাড়িতে আমরা মেহমান হয়ে দুদিনের জন্য আসতে পারি সারাজীবনের জন্য থেকে যেতে পারি না আমার শ্বশুরের যদি ঘরের তৈরি ঘর থাকে তবুও সে ঘরটাতে হবে আমার সংসার এখানে সংসার করাটা আমার কাছে চোরুই পাখির বাসার মতো মনে হচ্ছে অনু বলে হ্যাঁ রিদি আপু বিয়ের পর বরের সব কিছু নিজের হয় ঠিক তেমন বউয়ের সবটা বরের কাছে আপন হওয়া উচিত এটা আমার শ্বশুরের বাড়ি এই বাড়ির উপর আমার আর রিমি আপুর যতটা অধিকার আছে ততটা অধিকার তোমার নেই তার মানে এটা নয় যে ফুপু তার ভাইয়ের বাড়ি এসে থাকতে পারবে না অবশ্যই ফুপুর যখন ইচ্ছা হবে সে এখানে এসে বেরিয়ে যাবে তোমরা আসবে যাবে তাই বলে যদি কেউ তার বাবার বাড়িতে সংসার করা শুরু করে দেয় তাহলে সে বাড়িতে মেয়ের আদর কমে যায় এমন কি সম্মান আর আগের মতো থাকে না কোনো ননদ যদি ভাইয়ের সংসারে কর্তৃত্ব ফলাতে শুরু করে দেয় তাহলে একটা সময় পর সে বাড়ির পরিবেশ বিষাক্ত হয়ে যায় এবার তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলে মা আজ যদি আপনি আপনার নিজের বাড়িতে থাকতেন তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না আমাদের তো খুব ছোট পরিবার আমি মৌ রাজ আর আপনি আমরা চারজন মিলেমিশে তো খুব সুখে দিন কাটাতে পারি আমি কেন নিজের শ্বশুরের ঘর রেখে পরের ঘরে চরুই পাখির মতো বাসা বাঁধতে যাব মৌ এসে বলে মা ভাবি একটা কথাও ভুল বলে নাই আমার বাবার কি বাড়ি নেই আমাদের নিজের বাড়ি থাকতেও আমরা মামার বাড়িতে পড়ে আছি কেন বলতে পারো শুধু মায়ে তোমার জেদের জন্য আমরা মামার বাড়ি মাঝে মধ্যে বেড়াতে আসব কত মজা করব আমাদের কত আদর থাকবে কিন্তু তোমার জন্য বাবা মারা যাবার পর থেকে এখানে আছি কই একবার ও কি তোমার নিজের সংসারের কথা মনে পড়ে না সেই ঘরবাড়ি কোনো অবস্থায় পড়ে আছে একবার ও খোঁজ নিয়েছো সে বাড়ির কোনো রাজের মা বলে তোদের দেখছি কথা কেঁচির মতো চলছে আমাকে বেশ ভালো জ্ঞান দিতে এসেছিস সকলে দেখছি মৌ বলে তোমাকে কিছু বলাটাই বৃথা আজারে তোমাকে কিছু কেন যে বলতে আসছিলাম আল্লাহ জানে রা বেগম বলে দেখেছ আয়েশা বাড়িতে দুদিন এই মেয়েগুলো আসতে না আসতেই সংসার নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে দুদিন পর দেখা যাবে এরা সম্পত্তির জন্য তিন ভাইয়ের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিবে এই তিন বোন দেখছি খুব বিপদজনক। এদের থেকে তোমরা আর ছেলেদের দূরে রেখো বুঝলে অনু বলে সম্পর্কে তো মামি শাশুড়ি হন আপনি আপনি ননদের বাড়িতে এসেছেন বেড়াতে এখানে বেড়াতে এসে অন্যের সংসারের কি নাক গলানোটা উচিত হচ্ছে আপনার আমাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিজেদের মধ্যে বুঝে নিতে দিন না রিনা বেগম বলে এই মেয়ে ভুলে যাবে না এটা আমার ননদের সংসার অনু বলে ভুলে যাবেন না আমি এই বাড়ির বউ সংসারটা যেমন আপনার ননদের এখন থেকে ঠিক সেই পরিমাণ অধিকার সহ এটা এখন থেকে আমাদের সংসার তাই আমাদের সংসারে প্লিজ নাক না গলালে খুশি হব রিনা বেগম বলে আয়েশা কিছু বলবি না তোর ছেলের বউ আমাকে কত কথা শোনাচ্ছ দেখছিস আয়েশা বেগম এসে অনুর গালে একটা থাপ্পড় দিয়ে বলে বেয়াদব মেয়ে তুমি কোনো সাহসে আমার ভাইয়ের বউকে অপমান অনু নিজের গালে হাত দিয়ে ছল নয়নে বলে আপনি যদি নিজের ছেলের বউকে সবার সামনে অপমান করতে পারেন তাহলে আমাকে তো নিজের সম্মান বাঁচাতে আওয়াজ তুলতে হবে শাশুমা রিদি বলে মা আপনি যদি আজ মেহমান হয়ে যদি এই বাড়িতে আসতেন তাহলে আমাদের জন্য ওদের এত সমস্যা হতো না মেহমান যদি বাড়ির মানুষ হতে চেষ্টা করে তাহলে সেই বাড়ির পরিবেশ দূষিত হয়ে যায় আর আজ এই বাড়ির অবস্থা দেখে আমাদের তাই মনে হচ্ছে অনু কোনো কিছু না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে চলে যায় হৃদী বলে মামি মা আপনার ছোট ছেলের বউ এই রাতের বেলা বাড়ি ছেড়ে চলে গেছে তাকে আটকানো উচিত ছিল আপনার আমরা এই বাড়িতে মায়ে দুদিনের অতিথি অনু আর রিমি সারা জীবন থাকবে এই বাড়িতে এই কথাটা ভুলে যাবেন না আমাদের থেকে কাছের মানুষ কিন্তু ওরা আপনার আমরা আপনাদের সুখের সময় আসব আর ওরা আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে তাদের বাড়ির বউ না ভেবে একবার মেয়ে ভেবে দেখবেন প্লিজ মৌ বলে চলো ভাবি আমরা রুমে যাই আজ ভাইয়ারা বাড়িতে আসলে তাদের সব কিছুর বিচার করতে বলবো এদিকে চার ভাই বাহিরে আড্ডা দিয়ে বেশ রাত করে বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে এসে দেখে বাড়ির পরিবেশ একদম ঠান্ডা এতটা ঠান্ডা পরিবেশ ওদের কারো সহজে হজম হচ্ছিল না রাজ বলে আচ্ছা এইটা আমাদের বাড়ি তো নাকি ভুল করে অন্য কারো বাড়িতে চলে আসছি আয়াত বলে এটা তো আমাদের বাড়ি তবে পরিবেশটা বদলে গেছে কীভাবে তাই বুঝতে পারছি না আদিলও বলে আরে তোমরা এমন ভাব করছ কেন বাড়ির পরিবেশ বদলে গেছে তাতে সবার খুশি হওয়া দরকার সবাই খুশি না হয়ে অযথা টেনশন করছ আরিয়ান বলে না আদিলও তুমি বুঝবে না এই বাড়ির শান্ত পরিবেশ কোনো বড় ঝড়ের দিকে ইশারা করছে তা আমরা খুব ভালো করে বুঝতে পারছি আরিয়ানদের বাড়ির কাজের মেয়ে ফুলি এসে কান্না করতে করতে বলে ভাবি বাড়ি ছাড়ে চলে গেছে আরিয়ান বলে ওয়াট এইসব কি ফালতু কথা বলছ তোমার মাথা ঠিক আছে তো রাজ বলে এই তুই জানিস কার কথা বলছিস অনু কখনো বাড়ি ছেড়ে চলে যাবার মতো মেয়ে না সে সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে জানে এমন সময় রিদি এসে বলে অনু সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে জানত তবে শ্বশুরবাড়ি যে এমন হবে তা তো সে আগে থেকে জানত না রাজ বলে কি বলতে চাইছ তুমি রিদি বলে আমার বোন তোমার মা মামিদের কথার সামনে নিজেকে বেশি সময় দাঁড় করিয়ে রাখতে পারে নাই তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আরিয়ান বলে রিদি বাড়িতে কি হয়েছে তা যদি একটু ক্লিয়ার করে বলতে তাহলে খুব ভালো হতো সবাই সবটা জানতে পারতাম মৌ বলে আমি বলছি কি হয়েছিল অনুভাবির সাথে এরপর মৌ ওদের কাছে সব কথা ডিটেলে বলে দেয় মৌয়ের মুখে সব কথা শোনার পর আরিয়ানের তো রাগে পুরো শরীর জলে যাচ্ছিল কিন্তু আজ আর সে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না রাগের বসে আরিয়ান বাড়ির ড্রয়িং রুমের সব দামি দামি কাচের শো সহ ফুলদানি ভেঙ্গে সব কিছু এলোমেলো করে দেয় আয়াত গিয়ে আরিয়ানকে থামাতে চেষ্টা করে কিন্তু পারে না তা দেখে রা যা তিনজন মিলে আরিয়ানকে ধরে রাখে এদিকে এত ভাঙ্গাচুরের শব্দ শুনে রিনা বেগম আয়েশা বেগম রাজের মা সবাই নিচে রুমে চলে আসে আয়েশা বেগম এসে দেখে আরিয়ানের দুই চোখ রক্তের মতো লাল হয়ে আছে নাক মুখ পুরোটা লাল হয়ে আছে অতিরিক্ত রাগের জন্য কপালের পাশের রগগুলো ফুলে আছে আর সব থেকে বড় ব্যাপার হলো ওর মা ছেলের হাতের দিকে তাকিয়ে দেখে হাত কেটে রক্ত ঝরে পড়ছে ছেলের হাতে রক্ত দেখে আয়েশা বেগম তাড়াতাড়ি আরিয়ানের কাছে গিয়ে হাত ধরে তখন আরিয়ান নিজের হাত এক ঝটকানি দিয়ে মায়ের হাত থেকে সরিয়ে নেয় আরিয়ান বলে আয়াত ভাই মাকে বলো এখান থেকে চলে যেতে আমার তার চেহারা দেখতেও ঘৃণা লাগছে এরা সবাই মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে যে ব্যবহার করে তা ভাবতেও গা ঘিন ঘিন করছে আমার রিনা বেগম বলে দেখেছ আয়েশা তোমার ছেলেটা ওই বউয়ের জন্য তোমাকে কত খারাপ কথা শোনাচ্ছে আয়েশা বেগম রিনা বেগমের কথায় পাত্তা না দিয়ে আয়াতকে বলে আয়াত আরিয়ানের হাতে ব্যান্ডেজ করে দাও তাড়াতাড়ি তুমি দেখতে পাচ্ছ না তোমার ভাইয়ের হাত দিয়ে কিভাবে রক্ত ঝরে পড়ছে আয়াত বলে তুমি না আমাদের মা তাহলে তোমার ছেলের হাতের বাহিরও ঝরে যাওয়া রক্ত দেখলে শুধু একবার ও কি দেখেছো মা তোমার ছেলের হৃদয়ের মাঝে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে না তুমি তা দেখতে পাবে কি করে তোমার চোখে তো শাশুড়ি হবার চশমা দিয়ে রেখেছ তুমি যে আমাদের মা সে কথাটা ভুলে বসে আছো থাকো মা তুমি শাশুড়ি মার অ্যাটিটিউড নিয়ে আমরা চলে যাচ্ছি তোমার চোখের সামনে থেকে আরিয়ানের মা কিছু বলবে তার আগে আয়াত আরিয়ানের হাত ধরে বাড়ির বাহিরে বাগানে নিয়ে চলে আসে আরিয়ান আরিয়ানদের পিছনে পিছনে আদিল রাজ রিদি মৌ চলে যায় আয়েশা বেগম ড্রয়িং রুমের ভেতরে দাঁড়িয়ে থাকে পাথরের মতো আরিয়ানের বাবা এসে বলে তুমি আমার বউ একথা ভাবেতে আমার রুচিতে লাগছে আমার বউ তার নিজের সন্তানদের সাথে এমন খারাপ ব্যবহার করতে পারে আমি কখনো কল্পনাতেও ভাবতে পারি নাই আয়েশা বেগম কিছু বলবে তার আগে আরিয়ানের বাবা চলে যায় রিনা বেগম আর রাজের মা এসে আয়েশা বেগমকে সান্ত্বনা দিয়ে বলে আরে ওরা দুদিন রাগ করে থাকবে তারপর তোমার সব কিছু তোমারই হবে আয়েশা বেগম আর কিছু বলে না চুপচাপ হয়ে যায় এদিকে আয়াত মৌকে এইড বক্স আনতে বলে মৌ বাড়ির ভেতরে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্স এনে আয়াতের হাতে ধরিয়ে দেয় আয়াত পরম যত্নে ভাইয়ের হাতে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয় আরিয়ান বলে মা আজ যেই কাজ কিভাবে করতে পারছে আমার ভাবতে কেমন অবাক লাগছে সে আমার মা এত শিক্ষিত হয়ে এমন কাজ করে কি করে শিক্ষিত হলেই কি সত্যি মানুষের মতো মানুষ হওয়া যায় সবাই একদম চুপচাপ কারো মুখে কোনো কথা নেই আসলে এমন পরিবেশ পরিস্থিতিতে কি বলা যায় তা ওদের কারো জানা নেই আরিয়ান আবার বলে আমি কোনো মুখে আবির ভাইয়ের সামনে যাব অনুকে ওই বাড়ি থেকে ফিরিয়ে আনতে তার কোনো প্রশ্নের ওর যে আমার জানা নেই রিদি বলে ভাইয়া আপনি চিন্তা করেন না রিমি আপু আছে অনুর সাথে তাই সে সবটা ম্যানেজ করে নিবে তবে এই বাড়ির পরিবেশটা ঠিক করেন তাহলে হবে আরিয়ান বলে হুম আমি জানি আমার এই বাড়ির পরিবেশ ঠিক কিভাবে করতে হবে আয়াত বলে তুই কি করবি আরিয়ান আরিয়ান বলে যা করার তাই করব ব্রাদার তাই বলে সোজা গ্যারেজ থেকে নিজের গাড়ি নিয়ে বাহিরে চলে যায় রাজ বলে আল্লাহ জানে এই আরিয়ান আবার কোনো বিপদ নিয়ে আসবে সবার জন্য আয়াত বলে কোনো বিপদ যদি ভালো কাজে লাগে তাহলে বিপদ ভালো তাই নয় কি এদিকে পরের দিন সকালে আরিয়ান চৌধুরী ভিলাতে ফিরে আসে তবে একা নয় তার সাথে আরেকজন ফিরে আসে এই বাড়িতে যাকে দেখে আয়েশা বেগমের হাত থেকে পানির গ্লাস পরে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় রাজের মার গলা দিয়ে কোনো আওয়াজ বাহির হচ্ছিল না তা দেখে রাজ বলে কি হল মা তোমার মুখের ভাষা কোথায় হারিয়ে ফেলেছ গলা শুকিয়ে আসছে বুঝি দাঁড়াও এই নাও পানি পান করো তারপর না হয় কর্কশ কণ্ঠে তোমার ভাবিকে কুবুদ্ধি দিবা রাজের মারাজের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে তা দেখে রাজ বলে মা ওভাবে তাকিয়ে লাভ নেই তোমাদের দিন শেষ এখন থেকে ওনার দিন শুরু এদিকে আরিয়ানের সাথে আসা মানুষ আয়েশা বেগমের সামনে দাঁড়িয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে তা দেখে আয়েশা বেগম তার দৃষ্টি নিচে মেঝেতে নামিয়ে নেয় সে মহিলা রাগী কণ্ঠে বলতে শুরু করে আমি কয়েক বছর এই বাড়িতে নেই তাতে দেখছি আমার বাড়িটাকে এরা শয়তানের বাসভবন বানিয়ে ছেড়ে দিয়েছে আমি দূরে থাকি বলে কি এই বাড়ি সম্পর্কে কোনো খোঁজ খবর রাখি না ভেবেছিলে সবাই আমি প্রতিদিনের খবর পাই এই বাড়ির কে কার সাথে কেমন ব্যবহার করে কে কেমন রূপ বদলেছে সবটা খবর রাখার মানুষ আমি আয়সা তোমার দেখছি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে আমার এই বেয়াদব মেয়ের কুবুদ্ধিমতো চলতে শুরু করে দিয়েছ তুমি তুমি এ বাড়ির বউকে দজ্জাল শাশুড়ির ভূমিকা পালন করে শ্বশুর বাড়ি ছাড়া করেছ আমি তোমাকে বাড়ি ছাড়া করতে পারবো না কিন্তু তোমাকে দজ্জাল শাশুড়ির পজিশন থেকে সরিয়ে দম নিব নয়তো আমার নাম রাহেলা চৌধুরী না বুঝলে বউমা বাপের ও বাপ থাকে আর আমি তোমার শাশুড়ি তুমি হয়তো সেই কথা ভুলে গেছো শাশুড়ির ও যে শাশুড়ি থাকে তা কি তোমার মনে ছিল না আমি কি মরে গেছি যে তুমি আমার কথা ভুলে গেছো। আমার নাতবৌদের সাথে খারাপ ব্যবহার করো এত সাহস দিয়েছে তোমাকে আয়েশা বেগম বলে না মা ওই মেয়েটা ভালো না খুব বেয়াদব মেয়ে রাহেলা চৌধুরী বলে তুমি একদম চুপ কে বেয়াদব তা তো দেখাই যাচ্ছে তুমি ও তো এই বাড়ির বউ হয়ে এসেছিলে আমার তো তোমাকে পছন্দ ছিল না আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম সেদিন আমি যদি তোমার মতো খারাপ ব্যবহার করতাম তাহলে কি তুমি এই বাড়িতে এত বছর সংসার করতে পারতে রাজের মা বলে মা তুমি না জেনে বেশি বেশি করছো রাহেলা চৌধুরী বলে তুই একদম চুপ থাক কুটনি বুড়ি জানি আয়সার খালি করে সেখানে শয়তানি বুদ্ধি চাষ তো করেছিস নয়তো ওর এত বড় কলিজা ছিল না এত সব উল্টা পাল্টা কাজ করার রাজের মা বলে মা এভাবে সবার সামনে বলতে পারছ আমাকে রাহেলা বেগম বলে তুই চুপ থাক কুটনি বুড়ি সবার সামনে তোমরা কাজ করতে পারো আম আমি বলতে পারবো না রাজের মা মাথা নিচু করে রাখে রাহেলা চৌধুরী বলে তা বৌমা তুমি যে মেয়েকে বৌমা হিসাবে মান না তাকে কোনো অধিকারে থাপ্পড় দিয়েছিলে জানতে পারি যার উপর কোন অধিকার তোমার নেই তাকে থাপ্পড় কেন দিলে জবাব দাও নয়তো তাকে এখনই আমার সামনে হাজির করবে তুমি তোমাদের বিচার আমি করব আয়েশা বেগম বলে মা আমি ওই মেয়ে খুঁজতে যাব রাহেলা চৌধুরী বলে খুঁজতে যাব কি চাষ করতে যাবে তা তো আমি জানি না তোমাদের সময় দিলাম আজ বিকালবেলার মধ্যে আমার নাতবউ বাড়িতে থাকবে তাকে কোথায় পাবে তা তোমার জানো আমি না আর আমার কথার অবাধ্য হলে কি করতে পারি তা তোমরা ভালো করে জানো এরপর আরিয়ান তার দাদি মাকে সাথে করে তার রুমে নিয়ে যায় এদিকে অনু মিষ্টিকে নিয়ে বেশ আরামে আছে বাপের বাড়িতে আহা তাদের মেয়ে যে রাতে জামাই ছাড়া একা বাড়িতে চলে এসেছে এদিকে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই মিষ্টি তো ফুপু মনিকে পেয়ে খুব মজাই আছে কতদিন সে ফুপির কোলে চড়ে ঘোরাঘুরি করে না আজ সে সবাটা উসুল করে নিবে তাই সকালে মিষ্টিকে নিয়ে সারা সারাদিনের প্ল্যানিং করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এদিকে আয়েশা বেগম রাজের মাকে বলে এই রাজের মা এখন কি করব মা যে রাগী যা বলেছে তার কথা মতো কাজ না করলে সে তো আমাদের আস্তা চিবিয়ে খাবে রাজের মা বলে জি ভাবি আমিও সেই একই কথা ভাবছি রিনা বেগম বলে এই তোমরা তোমাদের মাকে এত ভয় করো কেন সে কি বাঘ না ভাল্লুক রাজের মা বলে আমার মা বাঘের থেকে কোনো দিক দিয়ে কম না বুঝলেন তাই তার সম্পর্ক না জেনে শুনে কথা কম বলাই ভালো আয়েশা বেগম বলে শেষ পর্যন্ত কি না অনুকে ফিরিয়ে আনতে ওর বাবার বাড়িতে যেতে হবে রাজের মা বলে ভাবি কিছু করার নেই যেতে তো হবেই তাই দেরি করে লাভ নেই যত তাড়াতাড়ি এই ঝামেলা মিটে যায় তাতে আমাদের জন্য ভালো কি আর করার ননদ ভাবি মিলে বাড়ির বউকে ফিরিয়ে আনার জন্য অনুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে গাড়ি এসে একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে যায় তা দেখে আয়েশা বেগম ড্রাইভারকে বলে কি হলো গাড়ি এখানে দাঁড় করিয়েছ কেন অনুদের বাড়িতে নিয়ে চলো আমাদের ড্রাইভার বলে ম্যাডাম এটা ভাবির বাবার বাড়ি আয়েশা বেগম বলে রাজের মা তুমি যে আমাকে বলেছিলে অনুবস্তির মেয়ে রাজের মা বলে আরে ভাবি আমি কি জানতাম ওর বাবার বাড়ি এত সুন্দর আমি তো ওই মেয়ের কথা বার্তা শুনে আন্দাজ করেছিলাম আয়েশা বেগম বলে তোমার আন্দাজের কথা আমাকে কে বলতে বলেছিল তুমি তো ভেজাল পাকিয়ে দিয়েছো এখানে এখন তো মনে হচ্ছে আম্মার কথা ঠিক তুমি একটা কুটনি রাজের মা বলে ভাবি তুমিও মায়ের বলা কথাগুলো বলে আমাকে কষ্ট দিচ্ছ কিন্তু আয়েশা বেগম বলে থাক জুতা মেরে আর গরু দান করতে হবে না এবার বাড়ির ভেতরে গিয়ে দেখি সেখানো কি অবস্থা রাজের মা এবং আয়েশা বেগম অনুদের বাড়ির ভেতরে প্রবেশ করতেই রিমা তাদের দেখতে পেয়ে ছুটে তাদের সামনে এসে সালাম দিয়ে তাদের ড্রয়িং রুমে বসার ব্যবস্থা করে দেয় এবং সে তার শাশুড়ি মা এবং শ্বশুর আব্বাকে ডেকে তাদের সামনে নিয়ে আসে অনুর মা এসে সালাম দিয়ে বলে আপনারা ভালো আছেন বিয়ান আয়েশা বেগম একটা মিষ্টি হাসি দিয়ে তার সালামের ওর দিয়ে বলে আসলে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম অনু যখন এ বাড়িতে আছে তখন তাকে সাথে করে নিয়ে যায় অনুর মা বলে বিয়ান সাহেবা আপনিও যে কি বলেন না অনু আপনার মেয়ে এখন তাকে নিতে যখন ইচ্ছায় বাড়িতে আসবেন সে কথা আমাদের বলতে হবে না আমাদের বাড়িটাও তো এখন থেকে আপনাদের তাই না বলেন আয়সা বেগম আবারও হাসি মুখ করে বলে জি আপা তো এখন থেকে আমাদের মেয়ে তবে কি জানেন মেয়েটা বড্ড বেশি দুষ্টু সেই সমাজ পরিবারের পরোয়া করে না অনুর বাবা বলে আসলে আমার মেয়েটা খুব আত্মসম্মান বেশি সাথে সে কোনো অন্যায় সহ্য করতে পারে না সেইভাবে আমরা সবাই যদি নিজেদের মতামত বদলে ফেলি তাহলে নাকি পুরো পৃথিবী খুব সুন্দর হবে না থাকবে ঝগড়াঝাটি না থাকবে হিংসা গণ্ডগোল ইত্যাদি তবে আমার বোকা মেয়েটা এসব বোঝে না যে সবাই ওর মতো করে ভাবতে পারে না কেউ হয়তো ওর কথাটা বুঝতে চেষ্টা করবে না ও কি উল্টা ভুল ভাবতে পারে আমরা অনুকে বদলানোর অনেক চেষ্টা করেছি এমনকি তাকে দুবছর নিজেদের থেকে দূরে রেখেছি তবুও আমার মেয়েটা তার চিন্তা ভাবনার মাঝে কোনো পরিবর্তন করতে পারে নাই মাঝে মাঝে তো আমাদের ওকে নিয়ে খুব ভয় করত না জানি এই সবের জন্য কোনো বড় বিপদে না পড়ে কোনোদিন দিন আপনাদের মতো পরিবারে আমার মেয়ে গিয়েছে বলে আপনারা ওকে বুঝতে পারছেন নয়তো আল্লাহ জানে আমার মেয়ের ভাগ্যে কেমন পরিবার জুটত তারা কেমনভাবে মেনে নিত তা আল্লাহ জানে আয়েশা বেগম এইসব কথা শুনে খুব লজ্জা পেয়ে যায় আসলে সে তো অনুর সাথে কোনও ভালো ব্যবহার করে নাই তার বাড়ির মানুষ তাদের সম্পর্কে যা ভাবছে তারা কি সত্যি ততটা ভালো ব্যবহার করেছে অনুর সাথে কোন দিক দিয়ে তো তারা অনুর সাথে ভালো ব্যবহার করে নাই তারপর ও এত সম্মান দিচ্ছে তাদের রাজের মা ফিসফিস করে আয়েশা বেগমের কাছে বলে কেমন বাবা মেয়ের কুকীর্তি রাবার গুনগান করছে আমাদের কাছে আয়েশা বেগম রাজের মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে তুমি তোমার মুখটা বন্ধ রাখো আয়েশা বেগম তার খারাপ ব্যবহারের জন্য সত্যি আজ লজ্জিত আয়েশা বেগম অনুর মাকে বলে অনু মা কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না কোথাও এমন সময় রিমি সেখানে এসে বিষম খায় তার শাশুড়ির মুখে অনু মা ডাকশনে রিমা বলে আন্টি অনু তো বাড়িতে নেই মিষ্টিকে সাথে করে সে ঘুরতে বেরিয়ে গেছে কখন আসবে তাও বলে যায়নি এমনকি সে ভুল করে তার মোবাইল ফোনটাও বাড়িতে রেখে গেছে আয়েশা বেগম মনে মনে বলে এখন যদি অনুকে ছাড়া বাড়িতে ফিরে যায় তাহলে আমার শাশুড়ি মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না অনুর বাবা বলে আজ আর মনে হয় আপনাদের অনুর সাথে দেখা হবে না তাতে কি হয়েছে আমরা সবাই গল্পগুজব করি কি বলেন আয়েশা বেগম বলে আমি যখন এসেছি তখন তো অনু মাকে সাথে করে নিয়ে যাব তাকে সাথে না নিয়ে আমি বাড়িতে যাচ্ছি না অনুর শাশুড়ির মুখে এমন কথা শুনে তারা বিপদে পড়ে যায় অনুর মা বলে আরে বৌমা আজ তো অনু গাড়ি নিয়ে বাহিরে গেছ তাহলে ড্রাইভারকে কল দাও ওদের সাথে নিয়ে চলে আসবে রিমা বলে তাই তো মা আমি তো সেই কথা ভুলে গেছি তোমারা অপেক্ষা করো আমি কাকুকে কল দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলছি রিমা কল করে ওদের তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলে তার কিছু সময় পর অনু মিষ্টিকে কোলে করে বাড়ির ভেতরে প্রবেশ করে অনু তাদের ড্রয়িং রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এখানে এনারা নাকি আমি স্বপ্ন দেখছি রিমি পেছনে থেকে এসে অনুর কানের কাছে মুখ রেখে আসতে করে বলে এটা কল্পনা নয় এটাই সত্যি তারা দুজন অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে অনু বলে আচ্ছা সমস্যা নেই আমিও ফিরে যেতে চাই ও বাড়িতে আমার ক্রাশবর বর্জে আছে তাকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি রিমি বলে এত ভাগ্য করে পেয়েছিস বলে কি একা রেখে চলে আসতে হবে কেউ যদি তাকে সাথে করে নিয়ে চলে যায় তখন কি হবে অনু বলে যদি কেউ আমার ক্রাশ বরের দিকে কু নজর দেয় বা তার সাথে লাইন মারার চেষ্টা করে তাহলে সেই শাকচুন্নির কলিজা কেটে টুকরো টুকরো করে বেশি করে কাঁচা মরিচ দিয়ে ভালো করে রান্না করে রাস্তার পাশের কুকুরদের খাওয়াই দেব রিমি বলে থাক থাক এত যত্ন করে রান্না করতে হবে না এখানে দাঁড়িয়ে মনের সুখে গল্প করতে হবে না চলেন শাশু মার সাথে সাক্ষাৎ করে আসবেন আগে অনু বলে ওনার সাথে দেখা করার কোনো শখ নেই কিন্তু আমার কলিজার জন্য ওনার সাথে দেখা করতে যাচ্ছি অনু তার শাশুমার পাশে গিয়ে চুপচাপ বসে পড়ে এমন ভাব করছে যেন কারো কোনো সমস্যা নেই এটাকে বুঝি বলে আগলা পীড়িত আয়েশা বেগম অনুকে বলে বহুমা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো আমাদের তো আমার বাড়িতে ফিরে যেতে হবে অনু আর রিমি বাধ্য মেয়ের মতো রেডি হয়ে নিচে নেমে চলে আসে অনুর বাড়ির সবার থেকে বিদায় নেওয়ার সময়ে অনুর মা আয়েশা বেগমকে বলে বিয়ান অনু আর জামাইয়ের তো ফিরুনির অনুষ্ঠান বাকি আছে আয়েশা বেগম বলে আপনাদের চিন্তা করতে হবে না কিছুদিনের মধ্যে ওদের পাঠিয়ে দিব এরপর ওরা সবাই গাড়িতে গিয়ে বসে গাড়ি চলতে শুরু করে চৌধুরী ভিলার উদ্দেশ্যে এর মাঝে কেউ কারো সাথে কোনো রকম কথা বলে না একদম নীরবতা পালন করে অনেক সময় পর গাড়ি এসে চৌধুরী ভিলার সামনে থেমে যায় অনু গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে একটু অবাক হয়ে যায় আরিয়ান বাড়ির বাহিরে যে দাঁড়িয়ে আছে অবাক চোখে আরিয়ানের দিকে দেখছে অনু হঠাৎ এমন বরবেসে সেজে আছে কেন তাহলে কি রিমি আপুর বলা কথায় সত্যি হল অনু সাত চিন্তা করে আরিয়ানকে হারানোর ভয় দু নয়নে পানি ছলছল করতে শুরু করে দেয় অনুর অশ্রুভারাক্রান্ত চেহারা দেখে আরিয়ান দৌড়ে গিয়ে অনুকে জড়িয়ে ধরে আরিয়ান অনুকে জড়িয়ে ধরার সাথে সাথে অনু আরিয়ানকে জড়িয়ে ধরে খুব জোরে হাউমাউ করে কান্না শুরু করে দেয় আরিয়ান খুব শক্ত করে নিজের বুকের মাঝে অনুকে জড়িয়ে ধরে রাখে তার বুকে এভাবে আছড়ে পড়ে অনুর কান্না সে মেনে নিতে পারছিল না তাড়াতাড়ি করে নিজের বুকের কাছে থেকে অনুকে সরিয়ে সোজা করে দাঁড় করিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে এই পাগলি বউ আমার এভাবে কান্না করছ কেন তুমি অনু কান্না করতে করতে বলে তুমি কি আমাকে রেখে আবার অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছ নাকি আরিয়ান একটা দুষ্টু হাসি দিয়ে বলে তুমি এই ভয় কান্না করছো কিন্তু আফসোস তুমি আসতে দেরি করে দিলে তোমার এই ভয়টা যে এবার সত্যি হয়ে গেছে অনু আরিয়ানের পায়ের কাছে বসে হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করে দেয় অনুর এমন কান্না করা দেখে আরিয়ান চুপচাপ দাঁড়িয়েছিল এমন সময় আরিয়ানের পেছনে থেকে ওর দাদি মা এসে কান ধরে বলে এই ফাজিলেই সব কি করছিস তুই আমার এর সাথে আরিয়ান বলে আহ দাদি মা ব্যথা লাগছে ছাড়ো প্লিজ অনুর তো এইদিকে কোনো খেয়াল নেই সে তো মনের সুখে কান্না করতে ব্যস্ত এদিকে অনুর পাশে বসে কাঁধে হাত রেখে রাহেলা চৌধুরী বলে এই বোকা মেয়ে এইভাবে কান্না করলে হবে নিজের ভালোবাসার উপর এই তোমার বিশ্বাস এই বোকা মেয়েকে ভালোবাসে আমার নাতি এই পাঁচ বছর একা বিরহে পার করেছে ভাবা যায় অনু রাহেলা চৌধুরীর মুখের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে নেয় তাকে দেখতে থাকে অনেক সুন্দর একজন বয়স্ক মহিলা তার সামনে বসে আছে অনু আরিয়ানের মুখের দিকে তাকিয়ে দেখে আরিয়ান দুষ্টুমি ভরা হাসি দিচ্ছে তা দেখে অনু তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে আরিয়ানের বুকের উপর এলোপাথারি কিল ঘুষি দিও বলতে থাকে বেয়াদব ফাজিল শিয়াল পণ্ডিতের বংশের শয়তান বান্দরের নানা আমাকে এইভাবে কাঁদানোর মানে কি আরিয়ান অনুর হাত ধরে বলে কেন তোমার কোনো বিশ্বাস নেই নিজের ভালোবাসার উপর অনু বলে আমি নিজের থেকে বেশি বিশ্বাস তোমাকে করি কিন্তু তোমার সাথে এতদিন বিয়ে হয়েছে আমাদের মধ্যে কোন স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি হয়তো সেই কারণে তুমি আবারও বিয়ে করতে চাও এই কথাটা বলার সাথে সাথে আরিয়ান অনুর গালে একটা থাপ্পড় দিয়ে বলে এই তোমার ভালোবাসা তুমি এতদিনে এই চিনেছ আমাকে আমি কি তোমাকে শুধু ভোগের বস্তু মনে করি তোমার চিন্তা এত খারাপ হলো কি করে অনু অনু নিজের ধরে মাথা নিচু করে আরিয়ানকে সরি বলে আরিয়ান অনুর দিকে না তাকিয়ে বলে তোমাকে ভোগের বস্তু মনে করি না যদি তাই মনে করতাম তাহলে কখনো তোমার জন্য পাঁচ বছর অপেক্ষা করাতাম না নিজের চাহিদা পূরণের জন্য অন্য কাউকে বিয়ে করে নিতাম বুঝেছ অনু আশেপাশে না তাকিয়ে সোজা আরিয়ানের গালে চুমা দিয়ে বলে আমার ভুল হয়েছে তার জন্য কি এখন আবারও সেই অতীতের জন্য মশার মতো গান শোনাতে হবে তোমার আরিয়ান বলে ওহ তুমি বললে সেগুলো কথা আর আমি বললে সব কিছু মশার গান বাহ দারুন রাহেলা চৌধুরী বলে ওঠে ওরে দুষ্টু আর মিষ্টি তোরা এবার থামরে। নিজেরা ঘরে গিয়ে না হয় রোমান্টিক ঝগড়া করবি সবার সামনে এত ঝগড়া করে কি আছে অনু আরিয়ানের কানের কাছে ফিসফিস করে বলে এই সুন্দরী মহিলাকে আরিয়ান তার দাদি মার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে আমার জানে মন আমার কলিজা আমার একমাত্র দাদি মা রাহেলা চৌধুরী অনু বলে ও আচ্ছা তাহলে উনি আমার সতীন রাহেলা চৌধুরী অনুর কাছে এসে ওর কান ধরে বলে ওরে দুষ্টু মেয়ে আমাকে সতীন বলা হচ্ছে তাই না অনু দাদি মাকে জড়িয়ে ধরে বলে আমার বরের এত প্রিয় যে জন তাকে তো আমি সবথেকে বেশি আপন মনে করব রাহেলা চৌধুরী বলে অনেক কথা হয়েছে এবার দরজার সামনে চলো অনেক কাজ আছে অনু বলে কি কাজ আছে দাদিমা রাহেলা চৌধুরী অনু আর আরিয়ানের হাত ধরে ওদের সদর দরজার সামনে দাঁড় করিয়ে এসে ভেতরে গিয়ে বরণ ডালা নিয়ে এসে ওদের দুজনকে বরণ করতে আসে তা দেখে অনু দাদি মাকে বলে দাদি মা এত বরণ করার কি দরকার ছিল বল রাহেলা চৌধুরী বলে তুমি যেদিন এই বাড়িতে এসেছিলে সেদিন তোমাকে কেউ বরণ করে নাই আজ আমি তোমাকে এই চৌধুরী বাড়ির বউয়ের মর্যাদা দিয়ে বরণ করে নিব যেমন করে তোমার শাশুড়ি মাকে বহু বছর আগে নববধূ বেশে বরণ করে নিয়েছিলাম ঠিক সেইভাবে আয়েশা বেগম চুপচাপ শাশুড়ির পাশে দাঁড়িয়ে থাকে অনু আরিয়ানকে বরণ করে ঘরে নিয়ে চলে আসে এরপর অনু আরিয়ানকে সাথে করে দাদি মা ওদের রুমের ভেতরে রেখে যায় অনু তো রুমের ভেতরে প্রবেশ করে একদম অবাক হয়ে যায় কারণ ওদের রুমটা বাসর ঘরের মতো করে সাজিয়ে রাখা অনু আরিয়ানকে বলে তুমি করেছ এই সব কিছু আরিয়ান বলে আমি এই সব কিছু সম্পর্ক কিছু জানতাম না যা কিছু করেছে সবটা দাদি মা করেছে আমিও তো একটু আগে জানতে পেরেছি সবটা তবে বেশ ভালোই হল সেদিন বাসরঘর করতে পারি নাই আজ না হয় সেই স্বাদ মিটিয়ে নিব কি বলো মিষ্টি বউ অনু বলে যা দুষ্টু বর থাকার আরিয়ান অনুকে নিজের বউকে মাঝে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে চলবে